ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জিতল। সে সম্বন্ধে সন্দেহের অবকাশ নেই, মানুষ ইতিমধ্যেই তার মনস্থির করে ফেলেছে এবং যে তিনটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে, খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ, তিনটে বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতবে। কিন্তু দাদা, মহুয়া মৈত্র যেটা বললেন যে এই করিমপুর বিধানসভা টোটালটাই বিরোধী শূন্য, সেই জায়গায় আপনি কী বলবেন? দেখুন, মহুয়া তো ভয় পেয়ে পালিয়ে গেছে করিমপুর থেকে, গিয়ে কৃষ্ণনগরের এমএলএ হয়েছে। কারণ মহুয়া জানতো যে আর একবার দাঁড়ালে অভিজ্ঞ থাকে, সেই জন্যে ও ওই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলেছে। বিগত লোকসভা নির্বাচনের ফলাফল যা বলছে তাতে কিন্তু এটা বলছে না যে করিমপুর বিরোধী শূন্য, তাতে বরং দেখা যাচ্ছে 34টা বুথে আমরা হেরেছি, খুব কম ভোটের ব্যবধান, 116টা বুথের ব্যবধান হেরেছি খুব কম ভোটের ব্যবধান, আর 126টা বুথ আমরা জিতেছি। মানে স্বাভাবিকভাবে করিমপুর বিধানসভাটায় ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব খুব ভালোভাবে আছে এবং ভারতীয় জনতা পার্টি অত্যন্ত শক্তপোক্ত জায়গায় আছে। আমাদের সব বুথ কমিটি তৈরি হয়ে গেছে এবং আমরা করিমপুরে আমরা নিশ্চিত করে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে এই কেন্দ্রটা উপহার করব। এনআরসি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, যেখানে বলছে যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ এনআরসির কারণে মানুষ ভোট দিয়ে তিনি। আবার বলছি, এনআরসি নিয়ে কিছু মানুষ বিভ্রান্তিমূলক অপপ্রচার করছে। এনআরসি নিয়ে আমাদের খুব কমিটেড ভারতীয় জনতা পার্টি, আমাদের সভাপতি অমিত শাহজি এটা পরিষ্কার করে বলে গেছেন, আজও যদি কোনো হিন্দু এখানে আসে, একটা সংজ্ঞা আছে জানেন তো, শরণার্থীর সংজ্ঞাটাই মমতা দেবী জানেন না, কে শরণার্থী আর কে অনুপ্রবেশ করে, সেই সংজ্ঞায় বলেছে এটা ন্যাশনাল হিউম্যান রাইটস তার রিফিউজি থেকে এটা বেরিয়েছে সংজ্ঞা, 1949 সালে বেরিয়েছে, 1969 সালে তাতে বলা হয়েছে কোনো রাষ্ট্র থেকে কোনো মানুষ যদি ধর্মীয় কারণে, কোনো রাজনৈতিক কারণে, কোনো অত্যাচারিত হয়ে যারা সেই দেশে ছাড়বে তারা হচ্ছে অনুপ্রবেশ। মানে এখানে যত হিন্দু আছে, মধ্যা বলুন, নবশূদ্র বলুন, যারাই আছে, সবাই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে ভারতবর্ষের নাগরিকত্ব। এবং আরও একটা কথা, 1971 অব্দি, সেই 1971 অব্দি যে সমস্ত পূর্ববঙ্গের সংখ্যালঘু মানুষরা ছিল তাদের ক্ষেত্রেও কোনো চিন্তা নেই, তারা বা তাদের পরিবারবর্গ যারা এখানে 1971 থেকে আছে তারাও নিশ্চিন্তে নির্বিঘ্নে ভারতবর্ষে থাকবে, এটাই হচ্ছে আমাদের এনআরসির মূল কথা। ভাটপাড়া বীজপুরে লক্ষ্য করা গেছিল যে বাবা ছিলেন যুগল নির্বাচিত, ওখানে ব্যাপারটা হচ্ছে সুব্রাংশু তার নিজের মতন চলে, নিজস্বতায় আছে। আমি ধরুন একটা কথা বলতে পারি, যেহেতু নদিয়া জেলাটায় দীর্ঘদিন ধরে শুভ্রাংশুর যাতায়াত আছে তার রাজনৈতিক ক্ষেত্র, সেহেতু নিজে নিজেই আজকে জয়দাকে বলাতেও এসেছে এবং ওই নির্বাচনেও নিশ্চিতভাবে সক্রিয়ভাবে করিমপুর বিধানসভার উপনির্বাচনে অংশ নেবে। দাদা, এই কাশ্মীর থেকে আমি বলি, যাদের ফিরিয়ে নিয়ে আসছেন মমতা সদিচ্ছে থাকলে তাদের সবাইকে কর্মসংস্থান দিচ্ছে, বাংলায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান নেই, তারা আজকে পেটের তাগিদেই তো কাশ্মীর যাচ্ছে, পেটের তাগিদেই তো বিহার যাচ্ছে, যে রাজ্যে কর্মসংস্থান নেই সেই রাজ্যে এই লোক দেখানো নাটক হতে পারে, কিন্তু আচিরে কিন্তু মানুষের কোনো লাভ হয় না। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাতে নিশ্চয়ই 5 জন যে মারা গেছে এটা দুঃখজনক ঘটনা, কিন্তু এই দুঃখজনক ঘটনা নিয়ে যে রাজনীতি করছে, যারা ভারতবর্ষের অখণ্ডতা, এক দেশ, এক জাতি, এক বিধান, যেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাদের যারা সমর্থন করছে তাদের বাংলার মানুষ সমর্থন করবে না।